নমস্কার বন্ধুরা, আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বাদামি আলুর দম রান্না করা দেখব। আসুন, বাদামি আলুর দম রান্না করতে যা যা লাগে সব আমি গুছিয়ে নিয়েছি, একবার দেখে নিই। আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা একটু নিয়েছি অল্প, নুন চিনি লঙ্কার গুঁড়ো দুটো, তেজপাতা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, টমেটো দুটো কেটে নিয়েছি, সরষার তেলে রান্না করব আর জল লাগবে। এবার আসুন রান্নাটা দেখে নিই। আগের থেকে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতাটা দিয়ে দিলাম আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। আমি নুন দেবো টমেটোর মধ্যে, এবার আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দুটো বড় পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম একটু, এবার হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো একটু, লঙ্কার গুঁড়ো দেব। সামান্য জল দেব, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তবে সেন্টটা খুব সুন্দর হবে, খেতে খুব টেস্ট লাগবে। হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষালে ভালো হবে, ভেতরে নুন টুনগুলো ভালো করে ঢুকবে। এবার আমি একটু জল দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। এবার আমাদের বাদামি আলু দম রান্না হয়ে আসছে, এবার দেখে নিই। আসুন, এই হলো বাদামি আলু দম। এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু 4টে। এবার আমি তুলে নিচ্ছি। পনির দিয়ে রান্না করলেও খুব ভালো লাগবে, পোলাও, ফ্রাই রাইস সাথে খেতে ভালো লাগবে। নিরামিষভাবে রান্না করলেও খুব টেস্ট হবে খেতে। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।